আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দিনভর সহিংসতা ও হানাহানিতে নিহত হয়েছে অন্তত 14 জন, সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত 25 জন। এছাড়া রাজ্য জুড়ে বুথ দখল, ব্যালটে সিলমারা, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন এবার শুরু থেকেই ছিল প্রাণঘাতী। তফসিল ঘোষণার পর থেকেই চলতে থাকে সহিংসতা আর প্রাণহানি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তত 20 জনের মৃত্যু হয়েছিল ভোটের আগেই। সেই ধারা অব্যাহত ছিল শনিবার ভোটের দিনও। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে শনিবার নিহত 14 জনের মধ্যে মুর্শিদাবাদে 4 জন, কোচবিহার ও মালদহে 3 জন করে, দিনাজপুরে 2 জন এবং নদিয়া, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনায় 1 জন করে রয়েছেন। কোনো কোনো সংবাদ মাধ্যমে শনিবার নিহতের সংখ্যা 16 বলে জানানো হয়েছে। আগামী 11 তারিখ ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে, যার ফলে সহিংসতায় মৃত্যুর তালিকা আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভোটের পর রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে সহিংসতার জন্য দায়ী করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এজন্য রাজ্যের নির্বাচন কমিশনের অফিসেও তালাও ঝুলিয়েছেন তিনি। যদিও সংবাদ মাধ্যমগুলো বলছে নিহতদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেস নেতাকর্মী, অন্তত 2টি এলাকায় তৃণমূলের লোককে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানো হয়েছে প্রকাশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলছে তাদের কর্মীদের টার্গেট করে করে খুন করা হচ্ছে। সব মিলে এখন পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে 35টি লাশ পড়েছে পশ্চিমবঙ্গে। ভোটের দিন রাজ্যটিতে বিএসএফ মোতায়েন করা হলেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একাধিকবার টুইট করে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে আছে, কোথাও তারা সরাসরি বিজেপির হয়ে ভোট করছে বলেও অভিযোগ ওঠে। বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরাও। সহিংসতা থামাতে এই বাহিনী ব্যর্থ ছিল বলে অভিযোগ সব পক্ষের। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার মার্কিন পরিকল্পনায় অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটনের মিত্ররা। কয়েকটি দেশ তাদের অস্বস্তির কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার জানানো হয় তারা ইউক্রেনকে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা দেবে, তবে অন্য দেশের ভূখণ্ডে এ বোমা ব্যবহার করতে পারবে না কিয়েভ। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেয়াকে খুবই কঠিন একটি সিদ্ধান্ত বলে অভিহিত করেন। বিবিসির খবরে বলা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ব্রিটেন, কানাডা ও স্পেন জানিয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ক্লাস্টার বোমা ব্যবহারের পক্ষে নয় তারা। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শনিবার সাংবাদিকদের বলেন যুদ্ধাস্ত্র হিসেবে ক্লাস্টার বোমার উৎপাদন, মজুদ ও ব্যবহার বন্ধে 123টি দেশ একটি আন্তর্জাতিক চুক্তি সই করেছে। এসব দেশের তালিকায় ব্রিটেনও রয়েছে। ব্রিটেন এই অস্ত্রের ব্যবহারকে সবসময় নিরুৎসাহিত করে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস সাংবাদিকদের বলেন ইউক্রেনকে সহায়তা হিসেবে কিছু কিছু অস্ত্র সরবরাহ করা যাবে না, এ বিষয়ে আমাদের দেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের প্রতিরক্ষা গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু ক্লাস্টার বোমা দিয়ে তা নিশ্চিত করা যাবে না, মার্কিন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা সরকার। এতে বলা হয়েছে বহু বছর ধরে অবিস্ফোরিত থাকতে পারে ক্লাস্টার বোমা, তাই এ বোমার ব্যবহার শিশুদের উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে কানাডা সরকারের উদ্বেগ রয়েছে। এছাড়া ক্লাস্টার বোমার ব্যবহার বন্ধে আন্তর্জাতিক চুক্তি মেনে চলার পক্ষে কানাডা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে ইউক্রেন যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু বছরের পর বছর ধরে এই বোমা বেসামরিক মানুষের জীবনের জন্য একটি গুরুতর হুমকি হয়ে রয়ে যাবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যায় ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে তার দেশ। সাম্প্রতিক সময়ে উভয় দেশের নেতাদের সাথে যোগাযোগের বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি এই মন্তব্য করেন। শনিবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে আমরা ন্যায্য ও ভারসাম্যপূর্ণ অবস্থানের নীতি গ্রহণ করেছি। ইউক্রেনের সাথে যেমন সম্পর্ক বৃদ্ধি করছে, তেমনি রাশিয়ার সাথে সম্পর্ককেও খারাপ হতে দেয়নি। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ইস্তানবুল সফরের পরদিন এরদোয়ান এসব কথা বলেন। সফরে দুই নেতার মাঝে যুদ্ধ পরিস্থিতি ছাড়াও শস্য রফতানি চুক্তি, শান্তি আলোচনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরদোয়ান বলেন গতকাল আমরা প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইস্তানবুলে আতিথেয়তা দিয়েছি, রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও যোগাযোগ আছে, আগস্ট মাসে আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করব বলে আশা রাখি। ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে তুরস্ক কাজ করছে বলেও জানান তিনি। ন্যাটো সদস্য দেশ হলেও তুরস্ক এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়নি।
বরং দেশটি উভয় পক্ষের সাথে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে। শুরু থেকেই তারা যুদ্ধ বন্ধ করতে তৎপরতা চালিয়ে আসছে। কৃষ্ণ সাগর রুট দিয়ে ইউক্রেন থেকে শস্য রফতানি সম্ভব হয়েছে তুরস্কের মধ্যস্থতায়, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাদ্য ঘাটতি মোকাবেলায় ভূমিকা রেখেছে। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক টেবিলে বসিয়েছে তুরস্ক। এদিকে তুরস্ক থেকে দেশে ফেরার সময় মারিওপোলের লড়াইয়ে বন্দী হওয়া 5 কমান্ডারকে নিয়ে দেশে ফিরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও রাশিয়া বলেছে তাদেরকে তুরস্কের জিম্মায় রাখতে দেওয়া হয়েছিল, কিন্তু ক্রেমলিনকে না জানিয়ে এই 5 কমান্ডারকে জেলেনস্কির হাতে তুলে দিয়েছে এরদোয়ান সরকার। গত বছর মারিওপোলে তুমুল লড়াইয়ের পর রাশিয়ার কাছে হার মানে ইউক্রেনের সেনা ইউনিট। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করে। এবার বন্দী এই সেনা কর্মকর্তাদের দেশে ফিরিয়ে দিল তুরস্ক, তবে এ বিষয়ে আঙ্কারার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সেব্রিনিসা গণহত্যার বার্ষিকী উপলক্ষে বসনিয়ায় শোক র্যালি করেছে কয়েক হাজার মুসলিম। 1995 সালের এই গণহত্যার ঘটনা বসনিয়া সহ পুরো বিশ্বের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে আছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে এবারের শোক র্যালিতে প্রায় 4,000 মানুষ যোগ দিয়েছে। সাম্প্রতিক সময়ে জাতিগত সার্বদের সাথে বসনিয়াকদের উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই র্যালি অনুষ্ঠিত হয়। সার্বরা কিছুদিন ধরে বসনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার তৎপরতা শুরু করেছে। 1995 সালের 11 জুলাই জাতিগত সংঘাতে সার্ব বাহিনীর হাতে গণহত্যার শিকার হয় কয়েক হাজার বসনিয়াক। সেব্রিনিসায় একদিনেই তারা হত্যা করে অন্তত 8,000 মুসলিম বসনিয়াককে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সামনেই চলে এই নির্মম হত্যাকাণ্ড। প্রতি বছর দিবসটি স্মরণে 100 কিলোমিটার দীর্ঘ র্যালি করে বসনিয়াকরা। এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়াদের একজন রেশিদ দারভিসেভিচ বলেন, ভাই, বন্ধু আর সহযোদ্ধাদের স্মরণ করতে প্রতি বছর এখানে আসি। তাদের নির্মমভাবে এখানে হত্যা করা হয়েছে। 1992 সালে যুগোস্লাভিয়ার রাষ্ট্রটি ভেঙে যাওয়ার পর বসনিয়ায় জাতিগত সংঘাত শুরু হয়। বসনিয়াকরা স্বাধীন ভূখণ্ড চাইল, সার্ব ও ক্রোয়াটরা চেয়েছিল সার্বিয়ার সাথে যুক্ত হতে। এক পর্যায়ে দেশটিতে সেনাবাহিনী পাঠায় সার্বিয়া এবং নির্মম হত্যাকাণ্ড চালায় বসনিয়াকদের ওপর। জাতিসংঘের মধ্যস্থতায় 1995 সালে যুদ্ধ থামার আগে অন্তত 1,00,000 লোক নিহত হয়। তবে যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে বসনিয়াক বালক, কিশোর ও প্রাপ্তবয়স্ক পুরুষদের পৃথক করে অন্তত 8,000 জনকে নির্মমভাবে হত্যা করে সার্ব বাহিনী। সেব্রিনিসার জঙ্গলেই তাদের গণকবর দেওয়া হয়। ওই হত্যাকাণ্ডের দায়ে সার্ব নেতা রাদোভান কারাডিচ ও সামরিক কমান্ডার রাতকো স্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক আদালত। ভারতের মধ্যপ্রদেশে এক মুসলিম যুবককে মারধর ও পায়ের তলা চাটতে বাধ্য করার ঘটনায় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন অল ইন্ডিয়া মুসলিস ই ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটাও জানতে চেয়েছেন তিনি। এর আগে একই রাজ্যে এক উপজাতীয় সম্প্রদায়ের ব্যক্তির গায়ে প্রস্রাব করার ঘটনায় ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর তিনি প্রকাশ্যে ওই ব্যক্তির পা ধুইয়ে দিয়েছেন। এছাড়া ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। সেই ঘটনার উদাহরণ টেনে আসাদুদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি বাসে নিগ্রহের শিকার হওয়া মুসলিম যুবকের কাছে ক্ষমা চাইবেন কিনা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে চলন্ত একটি গাড়িতে এক যুবককে মারধর করছে দুজন। মহসিন খান নামের ওই যুবককে মারধরের এক পর্যায়ে একজনের পা চাটতে বাধ্য করা হয়। এছাড়া জুতো দিয়ে তার মুখেও অনেকবার আঘাত করতে দেখা গেছে। পাশাপাশি তাকে গোলু গুজার, আমার বাপ, এ কথা বলতে বাধ্য করা হয়। মধ্যপ্রদেশে গোয়ালিয়র এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুদ্দিন ওয়াইসি টুইটারে বলেন, সিধির মতো একই ঘটনা ঘটেছে গোয়ালিয়রে। এক মুসলিম যুবককে ধরে এনে মারধর ও পায়ের তলা চাটতে বাধ্য করা হয়েছে। শিবরাজ চৌহান কি ওই যুবককে ডেকে তার কাছে ক্ষমা চাইবেন নাকি তাকে জেলে পাঠাবেন? স্থানীয় পুলিশ বলছে ঘটনাটি ছিল একটি প্রতিশোধমূলক নির্যাতন। সুদানের রাজধানী সংলগ্ন শহর ওমদুরমানে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে 22 জন নিহত এবং আরও অনেকের আহত হওয়ার খবর এসেছে। শনিবার খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতেরই খবর দিয়েছে। রয়টার্স জানিয়েছে রাজধানী খার্তুম ও এর পার্শ্ববর্তী ওমদুরমানের নিয়ন্ত্রণ রয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ এর কাছে। পাশের আরেক শহর বাহরির নিয়ন্ত্রণও তাদের হাতে। সেনাবাহিনী নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টায় সেখানে বিমান হামলা চালাচ্ছে।
উত্তর আফ্রিকার দেশটিতে ক্ষমতা দখলকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াই চলছে তিন মাস ধরে। গত ১৫ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতের পর আরএসএফ রাজধানী সহ আশেপাশের শহরে দ্রুত আধিপত্য বিস্তার করে। এরপর থেকে রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পেতে নিয়মিত বিমান হামলা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় উমদুরমান গত কয়েকদিন ধরে সশস্ত্র সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। শুক্রবার উমদুরমানের পূর্ব অংশে রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রতিষ্ঠানের কমপ্লেক্সে রাতভর হামলা হয়েছে। ওই রাতে রাজধানী খার্তুমের দক্ষিণ ও পূর্ব অংশেও বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই বাহিনীর মধ্যে সংঘাত থামিয়ে কয়েক দফা যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কাজে আসছে না। এতে করে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। তিন মাস ধরে চলা সেনাবাহিনী ও আরএসএফ এর লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশেপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় বন্ধ হয়ে গেছে নাগরিক পরিষেবা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে 1,133 জনের মৃত্যু হয়েছে। আনুমানিক 29 লাখ লোককে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে এই সংঘাত। বিদেশিরা দেশটি ছেড়ে চলে গেছে। 7 লাখের মতো নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।